মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বিজিবি। সোমবার সন্ধ্যায় মায়ানমার আরাকান আর্মি নাফ নদী দিয়ে জেলেদের টেকনাফ ২ বিজিবি এর কাছে হস্তান্তর করে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে টেকনাফ ২ বিজিবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ। এ সময় তিনি জানান, গত ২৮ সেপ্টেম্বর সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ফিশারি ঘাট হতে ১৬ জন জেলে একটি ট্রলার যোগে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে তিনটি ট্রলারে করে ডাকাত দল ওই জেলেদের উপর আক্রমণ করে মারধর করে তাদের ট্রলারের ডেকের ভেতরে বন্দি করে রাখে। ৫ অক্টোবর তারিখ সন্ধ্যার দিকে তিনটি ট্রলার যোগে কিছু জলদস্যু বা সন্ত্রাসী উক্ত জেলেদের উপর আক্রমণ করে মারধর করত, তাদেরকে ট্রলারের ডেকে আটক করে রাখে। বঙ্গোপসাগরের মিয়ানমার অংশে একটি চরে এই সমস্ত জেলেদেরকে তারা ছেড়ে দেয়। পরবর্তীতে জেলেরা মিয়ানমারের বেসামরিক জনগণের মাধ্যমে আরাকানের নিকট তারা আত্মসমর্পণ করে। পরবর্তীতে আমরা তাদের সাথে যোগাযোগ করি এবং তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করি।